জন্ম 28শে এপ্রিল, নাম দিয়েছেন সহজ পাঠ, বয়স সবেমাত্র 1 মাস 9 দিন মতো হয়েছে। করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষদের আর্থিক সহযোগিতা নিয়ে এর মধ্যে সহজ পাঠ পথ চলা শুরু করে দিয়েছেন। আজ লালবাগের আস্তাবল মাঠে করোনা বিধি মেনে দুস্থ ব্যক্তিদের শুকনো খাবার দিয়ে পাশে দাঁড়ালেন সহজ পাঠ। আপনারা শুনুন সহজ পাঠের সদস্যরা কে কি বললেন। লালবাগ থেকে বাপির রিপোর্ট, MTVN 16। আজকে আমরা সয়াবিন দিলাম, চিনি দিলাম, মসুর ডাল দিলাম, বিস্কিট দিলাম, আলু পেঁয়াজ মুড়ি, সাবান, চিনি, স্যানিটাইজার, মাস্ক, সমস্ত কিছু দিয়েছি, চা পাতা। কতটা পরিবারকে দিয়েছেন? আমরা মোটামুটি 75টা পরিবারকে আছে দিলাম। তার মধ্যে শ্রেণী মানে কোন কোন ক্যাটাগরি ভাগ করে দিয়েছেন না এমনি সবাইকে দিয়ে দিলেন? আমরা মূলত যারা রিক্সা চালাই, কিছু আমাদের লালবাগে মুচি রয়েছে, মুচি কিছু হ্যান্ডিক্যাপ মানুষ, এরকমভাবেই আমরা কিছু 75টা ফ্যামিলিকে দিলাম। অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা কি আপনাদের? আমাদের মূল উদ্দেশ্য হলো সহজ পাঠ যে সংস্থাটা আমরা তৈরি করেছি, তাদের মূল উদ্দেশ্য হলো দুস্থ এবং যারা এই সমাজে অবহেলিত তাদের পাশে দাঁড়াবারই আমরা অঙ্গীকার করেছি। আমি লালবাগ শহরবাসী তথা রাজ্যবাসী কাছে যারা এই ধরনের মানুষ রয়েছেন, যারা এই ধরনের দুস্থ মানুষের সাথে সাথ দেবার জন্য অঙ্গীকার করছেন, তাদেরকে আমি মূলত বলবো যে আমাদের সংস্থার সঙ্গে একটু যুক্ত হন এবং আমাদের সংস্থাকে মুক্ত হস্তে দান করুন, এবং আমরা আগামী জীবনে যেন বৃহত আকারে মানুষের কল্যাণে থাকতে পারি এবং যারা দুস্থ মানুষ রয়েছেন এই সমাজে তাদের পাশে থাকতে পারে। আগামী দিন যে কল্যাণের কথা ভাবছেন তো বললেন এখনই, তো কল্যাণ কী 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 কোন ধরনের কল্যাণের কথা ভাবছেন? আমরা সামাজিক ক্ষেত্রে মানুষের যে একটা কল্যাণের প্রয়োজন হয়, যেমন ধরুন শিক্ষা, স্বাস্থ্য, সুস্থ বেঁচে থাকার যেটুকু প্রয়োজনীয় জিনিস দরকার, সেগুলোর জন্য আমরা যেন মানুষের সাথ দিতে পারি, সে অঙ্গীকারে আমরা অঙ্গীকারবদ্ধ। আজকে যে জিনিসগুলো দিলেন এই ফান্ডটা কোথা থেকে পেলেন? আমরা সমস্ত মানুষের কাছ থেকে বিভিন্ন ডোনেশনের মাধ্যমে পেয়েছি এবং আমরা যারা মেম্বার রয়েছি তারা আমরা পার্টিসিপেট করে আমরা এই প্রোগ্রামগুলো করি। আপনার নাম? আমার নাম দেবব্রত দাস, আমি সহজ পাঠের ভাইস প্রেসিডেন্ট। আজকে আমরা শুকনো খাওয়ারের যে কর্মসূচি করেছি সেটা সম্পর্কে আমাদের অর্ক বলেছেন। এরপর আমরা যেটা করে যাচ্ছি এই সংকটময় পরিস্থিতিতে, আমরা বাড়ি বাড়ি কিন্তু অক্সিজেন সাপ্লাই দিচ্ছি, মানে কারোরই যদি সংকটময় অবস্থা হয় তাহলে আমাদের যে নির্ধারিত নম্বর দেওয়া আছে এই নম্বরে যদি যোগাযোগ করে আমরা তাদের বাড়ি অক্সিজেন সিলিন্ডারটা পৌঁছে দিচ্ছি। এছাড়া যদি কাউরে আপৎকালীন রক্তটা লাগে তারও ব্যবস্থা আমরা করে দিচ্ছি। এই যাবৎ কতজনকে রক্ত বা অক্সিজেনের দিয়েছেন? আমরা অক্সিজেন এখনও পর্যন্ত 4-5 জনের বাড়িতে পৌঁছে দিয়েছি। তাদের মধ্যে আমাদের একটা দুঃখজনক যে একজন আমাদের এক্সপায়ার করেছেন, কিন্তু আমাদের এই সহযোগিতার হাত ক্ষত্রিয় সমাজ তিনি বাচ্চু কাকু আছেন, তিনি এই হাতটা বাড়ি দিয়েছেন। এছাড়া এই রক্তের ব্যাপারে আমাদের গোস্বামী বলে একজন আছেন, তিনি রক্তের ব্যাপারটা করছেন, আমরা রক্তটা মানে যাদের দাতা তাদেরকে জোগাড় করে দিয়ে সেইখানটা পৌঁছে দিচ্ছি। সহজ পাঠ কতদিন আগে চালু হয়েছে? সহজ পাঠ আমাদের 2 মাস হলেও আমরা এই কাজটা কিন্তু এই সংকটকালীন মুহূর্তেই করে যাচ্ছি। 1 মাস ধরে আমরা রান্না করা খাবারটাও দিয়ে যাচ্ছি এবং আজকে থেকে আমরা শুকনো খাবার দিচ্ছি, এবং আগামীতে আমাদের আরও পরিকল্পনা আছে যে হকার ভাইদের হাতে তুলে দেবো এবং আমরা একটা স্ট্রিট ডগদেরকে নিয়ে একটা আমাদের প্রোগ্রাম করার কর্মসূচি রয়েছে। আপনাদের এই সহজ পাঠে কতজন মেম্বার আছে, সদস্য সংখ্যা কত এখন বর্তমানে? বর্তমানে আমাদের 16 জন সদস্য সংখ্যা রয়েছে এবং আমরা নতুন এবং নবীন তাদেরকে সকলকে আমাদের পাশে থাকার জন্য আহ্বান করছি।